সবাইকে 31 ডিসেম্বর ইভিনিংয়ে বছরের শেষ দিনে লাভ ইউ জিন্দেগিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা কি করে সেলিব্রেট করব, এই দিনটা আর কীভাবে কাটাবো, চলুন দেখাই আপনাদের। সব কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, আরও কয়েকজন বন্ধুরা আসবে তাই ওদের জন্য ওয়েট করছি। চলুন দেখাই কি রান্না করেছি। এই যে এটা হচ্ছে চিকেন বানিয়েছি, আর বানিয়েছি তালের বড়া, আর আছে ফ্রিজে রেডি ফিশ ফ্রাই, আর আইসক্রিম, গোলাপজামুন, রসগোল্লা, আর যেগুলো বানিয়েছি যাতে একটু গরম থাকে সেই জন্য ওভেনের মধ্যে রেখে দিয়েছি। এবার অদ্রিজকে রেডি করতে হবে। মাথা একটা এই দেখুন চুবড়ি পরে বসে আছে। এই যে লাইটগুলোও লাগানো হয়েছে, আর আমি আর অদ্রিজ মিলে কিছু পাইন কোন দিয়ে এখানে এই সিঁড়িতে সাজিয়েছি। অদ্রিজের রুমেও অদ্রিজ ডেকোরেট করেছে ওর বন্ধুরা আসবে বলে। এই দেখুন ওর পেন্টিংগুলোকে সব ক্লিপ দিয়ে দড়ি দিয়ে আমি যদিও টাঙাতে হেল্প করেছি, কিছু ও করেছে। এই টাঙানোগুলো ফটোগুলো টাঙাতে কালকেই অলরেডি করে রেখেছিলাম, আর ও হেল্প করেছে অনেক, তাই তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। এই পাইন কোনগুলোকেও আমরা এবার মেটালিক কালার দিয়ে কালার করেছি, যদিও এই লাইটের জন্য এখন বোঝা যাচ্ছে না, যখন এই লাইটটা অফ করে দিই তখন এই কালারগুলো খুব সুন্দর বোঝা যায়। গোল্ডেন, পিঙ্ক, গ্রিন, বিভিন্ন মেটালিক কালার দিয়ে ইউজ করেছি। এই যে আমাদের স্পাইডারম্যান রেডি হয়ে গেছে। আজকে যেহেতু পটলাক আছে তাই আমাকেই সব আইটেম বানাতে হয়নি, আমি বানিয়েছি ভাত আর তালের বড়া আর চিকেন, আর কিনে এনেছি অতনু ফিশ ফ্রাই আর আইসক্রিম আর গোলাপজামুন, রসমালাই, এগুলো তো। আর বাকি যারা আসবে সবাইও নিজের পছন্দ মতো এক দুটো করে আইটেম বানিয়ে আনবে, তাই আমার আর অত বেশি কাজ নেই আজকে, তাই জন্য ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। আর যে জিনিসপত্রগুলো বানিয়েছিলাম ওগুলোই যেখানে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী একটু ঠিকঠাক করে রেখে দিয়েছি। তো সব কিছু অলমোস্ট রেডি হয়ে গেছে, আমরা এবার অপেক্ষা করছি কখন আসবে ওরা। এই যে এখানের এই টেবিলটা অতনু সাজিয়েছে, আর অপেক্ষা করছে কখন বাকিরা আসবে। আরও বেশ কিছু জিনিস এখানটা ভরে উঠেছে। দেবুলেনা দিয়ে এখানে বানিয়ে এনেছে চিংড়ির মালাইকারি আর ভেজ ডাল, তো ওরাই সবার আগে এসে গেছে। প্রতিভারা প্রত্যেকবারে বাড়ির কাছে থাকলেও ঠিক সবার শেষে আসে। এখানে প্রতিভা বানিয়ে এনেছে মশালা আলু আর চিলি এগ। অতনুর অফিসের বস অতনুকে একটা ক্রিসমাসে ককটেল গিফট করেছে, তো ওটাই আজ সবার আগে ওপেন করা হবে, প্ল্যান হচ্ছে। এই যে চলছে, ওখানে একটা খুব সুন্দর চামচও দিয়েছে মনস্তাজ, স্পেশাল ঝিকঝাক ড্রেস দিয়ে এসেছে। বাচ্চারাও কেন বাঁচাবে, তা ওদের জন্য কিছু জুস আনা হয়েছে, ওরাও বেশ এনজয় করছে ওগুলো নিয়ে। অপর্ণাদি এখানে ভ্যানিশ হয়ে গেছিল, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গিগা ককটেলটা অ্যাকচুয়ালি ট্রাই করার পর আমরা বুঝলাম, পরে ওখানে একটা লেভেলে লেখা ছিল যে মাত্র 15 ml করে দিয়ে বাকি হচ্ছে স্পার্কলিং ওয়াটার আর জুস মিশিয়ে ওটাকে ডাইলিউট করে খেতে হতো। I like it.
এটা সারপ্রাইজ ছিল, আমরা জানতাম না কেউ মোচার চপ বানিয়ে এনেছিল অপর্ণাদি, কেউ গরম করতেও টাইম দিচ্ছিল না, মানে প্লেটে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছিল, ফটো তোলার জন্য অর্ধেকগুলোই ছিল, না হলে বানিয়ে এনেছিল প্রায় 26। আর চিকেন পকোড়াও এনেছিল, চিকেন পকোড়াটাও ভালো ছিল, কিন্তু মোচার চপটা বেস্ট, দারুণ হয়েছিল। বছরের শেষ দিন, সবাই বেশ সেজে গুজে, সুন্দর লাগছে, কি বলেন? বছরের শেষ দিনে আর একটু গান বাজনা হবে না, তাও কি হয়? তাই এবার শুরু হবে আমাদের গান বাজনার আসর। Oh,
বোজো স্কুল থেকে এই স্নো গ্লোবটা বানিয়ে এনেছিল, তো আমাদেরকে গিফট দিয়েছিল, তো ওটাকেও আজকে জ্বালিয়েছি। বেশ সুন্দরই লাগছে, ভালোই বানিয়েছে। ও রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় 8:30-8:30 মধ্যে, আজকে যাতে জেগে থাকতে পারে তাই জন্য ওকে দুপুরে অনেকটা ঘুম পাড়ানো হয়েছিল জোর করে, সেই জন্য ও এখনও বেশ জেগে আছে। তাতাই এখানে সবার থেকে বড়, ক্লাস 9-এ পড়ে। আজকে প্রথমবার দেখলাম যে ও আজকে টুয়ান, রেয়াংশ আর অদ্রিজ এদের সাথেও খেলছে। অনেকটা রাত হয়ে গেছে তাই বাচ্চাদেরকে আগে এখানে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে। 12টা বাজতে আর কয়েক সেকেন্ডই বাকি, কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এদের। হ্যাপি নিউ ইয়ার টু অল, সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। যখনই ফটো তোলা হয় অপর্ণাদি কোথাও ভ্যানিশ হয়ে যায়, তাই গিয়ে আবার ধরে আনতে হয়। ডেজার্টের জন্য আছে গোলাপ জামুন, রসমালাই, আইসক্রিম। তো বাচ্চারা যতক্ষণে ওদেরকে ডেজার্ট দেওয়া হয়েছে, আমরাও ততক্ষণে আমাদের ডিনারটা সেরে নিই। সবাইকে নিউ ইয়ারে দেবলীনাদি বাড়ি যাওয়ার আগে একটা গিফট দিয়ে গেছে, ওটা এখন সারপ্রাইজ, কেউ বুঝতে পারবে না, দুদিন পরে সবাই জানবে ওটা কী গিফট। এখন প্রায় 1:30 বেজে গেছে, তো সবাই এবার বাড়ি যাওয়ার জন্য রেডি। তো হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন, আর সবাই ভালো থাকুন, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক।